স্প্যানিশ লা লিগার চতুর্থ ম্যাচে এসে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। লিগে আগের তিন ম্যাচে জয় পাওয়া বার্সেলোনা চতুর্থ ম্যাচে আজকে মুখোমুখি হয় গ্যাটাফের বিপক্ষে। হোম ম্যাচ হওয়ায় কিছুটা সুবিধা পেয়েছিল গ্যাটাফে। সমর্থকদের দারুণ উৎসাহে প্রথমার্ধ শেষ করে 1-0 গোলে লিডে। খেলার 39 মিনিটে গ্যাটাফের হয়ে একমাত্র গোলটি করেন শিবাসাকি। খেলা অবশ্য পুরোটাই নিয়ন্ত্রণে ছিল বার্সেলোনার। 71% পজিশনে খেলেছেন তারা। বলের উপর নিয়ন্ত্রণ থাকলেও অ্যাটাকের দিক দিয়ে আবার গ্যাটাফে এগিয়ে। পুরো ম্যাচে তাদের শট সংখ্যা 13টি, যেখানে বার্সেলোনা দিয়েছে মাত্র 7টি শট। দ্বিতীয়ার্ধে অবশ্য খেলার ধরন অনেকটাই পাল্টে যায়। খেলাকে পুরো নিয়ন্ত্রণে নিয়ে আসে বার্সেলোনা, যার সুবাদে 62 মিনিটের মাথায় গোল পায় সুয়ারেজ। এই গোলের কারিগর অবশ্য ছিলেন সার্জি রবার্টো। তার বাড়িয়ে দেওয়া দারুণ বল ডিবক্সে পেয়ে ভুল করেনি সুয়ারেজ, অসাধারণ ফিনিশিংয়ে গোল দিয়ে দলকে সমতায় ফেরান। বার্সেলোনা জয়ের জন্য মরিয়া হয়ে তখন খেলছিল, কিন্তু তাদের অ্যাটাক বারবার রুখে দিচ্ছিল গ্যাটাফে। এবার সামার ট্রান্সফারে বার্সেলোনাকে নিয়ে যে কারণে অনেক হাসা হয়েছিল তার নাম পাওলিনহো। পাওলিনহোকে দলে ফেরানোয় অনেকে খেপেছিল বার্সেলোনার উপর, কিন্তু এবার গ্যাটাফের বিপক্ষে তাতা হয়ে ফেললেন সেই পাওলিনহো। লায়োনাল মেসির বাড়িয়ে দেওয়া বলে দারুণ এক ফিনিশিংয়ে গোল করলেন তিনি। আজ পুরো ম্যাচ জুড়ে অসাধারণ খেলেছেন মেসি। গোল না পেলেও করেছেন দৃষ্টিনন্দন একটি অ্যাসিস্ট। মেসির অ্যাসিস্টে শেষ পর্যন্ত প্রায় ড্র করা ম্যাচটি জিতে নিল বার্সেলোনা। আর এই জয়ের মাধ্যমে লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষস্থানটি ধরে রাখলো কাতালানরা।